নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কলই শাক ভর্তা। দেখুন, এইভাবে কলই শাক ভর্তা করলে দারুণ টেস্ট হয়। কলই শাকগুলো আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, এরপর কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, শুকনো মরিচ ভেজে নিচ্ছি, সাত আটটি শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। এখানে ভাজা হলে তুলে রাখলাম। এরপর দিয়েছি কালো জিরা, দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি। 3-4 মিনিট ভেজে নেব। ভাজা হলে এর ভেতর দিয়ে দিচ্ছি শাক, কুচি করে কাটা শাকগুলো দিয়ে দিলাম। লবণ দিয়েছি স্বাদ মতো, এবার মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে। শাকটা 4-5 মিনিট ভাজবো। মেশানো হয়ে গেলে ঢেকে দিচ্ছি। চার পাঁচ মিনিট ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে শাক থেকে জল বের হবে, জলটা শুকিয়ে নেব। ভাজতে ভাজতে যখন জলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে বেটে নেব। জলটা শুকিয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি শাকগুলো। এরপর মরিচগুলো দিয়ে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। কলই শাক ভর্তা খুবই একটি টেস্টফুল খাবার, সবাই পছন্দ করে। এরপর সরিষার তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।